Hey guys, good morning. Welcome to my channel. How are you all? I hope आप सब लोग बहुत अच्छे होंगे और मैं भी बहुत ज़्यादा अच्छी हूँ. तो बंधुरा तुम्हारा सबाई आशा करी अनेक बेसि भलो आर आमियो अनेक बेसि भलो आछि. तो बंधुरा आजकेर ब्लॉगटा स्टार्ट करा जाक. तो चलिए शुरू करते हैं. তার আগে হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন করে ভিজিট করেছো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা লাস্ট অবধি অবশ্যই দেখবেন আর লাইক একটা শেয়ার একটা অবশ্যই করে দেবেন. সো এখানে সকালের আমার ঘর লেপা ঘর ঝাঁট দেওয়া সব কিছুই হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছো এটা আমার সোনা মাম্মার ওয়াকারটা. এটা একজনে চেয়েছিল, একটা চাকা হারিয়ে গিয়েছিলো তো তাই এটা উনি নিয়ে গেলেন না, নয়তো নিয়ে যেত. এখন আমি চাকাটা পেয়েছি বিশ্রিয়ে তাই আমি এখানে রেখে দিয়েছি, যদি লাগে ওনার তবে নিয়ে যাবে. সো এই যে দেখো এখন সকালের কয়টা বেজে গেছে আর দেখো কাপড় ঘরে শুকাচ্ছি, কেন নাকি বাইরে রৌদ্র নেই, ভিতরে শুকিয়ে ভিতরে ফ্যানের হাওয়াতে রেখে রেখে আমি কাপড়গুলো শুকিয়েছি. কয়েকদিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে, রৌদ্র তো দেখাই যাচ্ছে না তাই এই অবস্থা. তো বন্ধুরা চলো তোমাদের আজকের বেড়াটা দেখাই, আজকে একদমই রৌদ্র নেই, মনে হচ্ছে যেন রৌদ্র দিচ্ছে বাট রৌদ্র একদমই নেই, বাট পুহর অনেক বেশি আছে. এটা হচ্ছে মূলা ছাঁক, এটাকে আজকে ভাজা করব, তার জন্য এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি কলেবারে নিয়ে গিয়ে তিন চারবারের মতো. তারপরে এখনও দেখো এইভাবে আমি বেছে নিয়েছি, এখন এটাকে আমি কুচি কুচি করে বঠি দা দিয়ে কেটে নেব. আর এখানে এনেছে হচ্ছে ফুলকপি, দুটো ফুলকপি নিয়েছে এনেছে বন্ধুরা. আমি বাংলা একদমই জানি না তাই এরকম উল্টো পাল্টো কখনো কখনো বলে ফেলি, সো তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে আশা করেছি. দুটো ফুলকপি এনেছে আর এই যে ডিম দেখতে পাচ্ছ, এই ডিম দিয়ে ফুলকপি রান্না করব. এই যে দেখো চারটে ডিম নিয়েছি, এটাকে বয়েল করে ভেজে নিয়েছি আর আলুগুলোকে কেটে নিয়েছি. আর টমেটো তো আমি সব তরকারিতেই দেই. এই যে দেখো এগুলো হচ্ছে ফুলকপি, আমি সামান্য একটু ভাপ দিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে, একটু সামান্য নুন দিয়ে আমি ভাপ দিয়ে নিয়েছি, কেন নাকি এটাতে বীজাণু থাকে খুব বেশি আর নোংরা থাকে, তার জন্য আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, সামান্য একটু ভাপ দিয়েছি, বেশি ভাপ দিইনি. বেশি ভাপ দিলে বেশি সিদ্ধ হয়ে যায়, ভেঙে যায় তাই একটু একটু করে ভাপ দিয়ে নিয়েছি. এই যে দেখতেই পাচ্ছ খুবই কাঁচা কাঁচা রয়েছে, এটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব. এদিক দিয়ে আমি তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, এটার মধ্যে দিয়েছি পেঁয়াজ, কেন নাকি ডিম ডিমও আছে তো সঙ্গে, তার জন্য এখানে আমি পেঁয়াজও দিয়েছি. আর হ্যাঁ রসুনটা আমি ব্যবহার করিনি, রসুন এমনি ডিম বানালে কখনো কখনো রসুনটা আমি ইউজ করে দিই বাট এখানে আমি রসুন দিইনি, মশলাতে রসুন দেব না, শুধু পেঁয়াজটাই দেব আর একটু সামান্য জিরাও দিয়েছিলাম সম্বাসটায়. দেখতে পাচ্ছ কি সুন্দর রেড রেড কালার আসছে, কেন নাকি এটাতে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি মশলাগুলিতে, তার জন্য এত সুন্দর একটা লালচে কালার আসছে. আর এখানে আমি প্রথমে চিনি দিয়েছিলাম, আর দেখো রসুনটা দেবো না, তার জন্য এই যে আমাকে জিঞ্জার গার্লিক পেস্টটা এনে দিয়েছে, তো এটাই আমি ইউজ করব, তো এটাই আমি এ রান্নাতে ইউজ করব. এই যে দেখতে পাচ্ছ আমি একটু করে দিয়ে দিলাম, এখন এটাকেও ভালো করে কষিয়ে নেব, এটাকেও মশলাগুলোর সঙ্গে ভালো করে কষিয়ে নেব. কষানো হয়ে গিয়েছে তাই এখানে আমি একটু টমেটো দিয়ে দিয়েছি, একটা টমেটো কেটে রেখেছিলাম, এটাকে আমি নরম হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিলাম, লবণটা দিয়ে দিলে তাড়াতাড়ি টমেটোগুলো নরম হয়ে যাবে, কেন নাকি টমেটোগুলো কেমন জানি একটা শক্ত শক্ত হয়ে থাকে, সিদ্ধ হতে চায় না, তাই টমেটোটা দিয়ে দিলাম. টমেটোটা ভালো করে ভেজে গলিয়ে নেব, তারপর এখানে আলু দিয়ে ঝোলটা বানিয়ে নেব, আলু ডিম ফুলকপিগুলো দিয়ে.
এই দেখো বন্ধুরা, আমার তরকারিটা রেডিও হয়ে গিয়েছে। আর হ্যাঁ, এটা খেতে খুবই মজাদার হয়েছে, কেননা কি এটা আমরা আগেই খেয়েছি আর আমি ভয়েস ওভারটা এখন করতেছি। এভাবে ফুলকপি দিয়ে ডিম রান্না করাটা আমি বিয়া হওয়ার পরেই শিখেছি। তো এটা আমার হাজব্যান্ডে বানানো শিখিয়ে দিয়েছে। উনি বলেছে ডিম সিদ্ধ করে এভাবে তরকারিতে দিয়ে দিলে ফুলকপির সঙ্গে ভালোই লাগে খেতে, সত্যি ভালোই লেগেছে। সন্ধ্যে একটু ঘুমানো হলো, ঘুমিয়ে টুমিয়ে সন্ধ্যে বাটিটা দিয়ে তারপর আমি শ্যাম্পু দিয়েছিলাম, তো মাথাতে হেয়ার ওয়াশ করেছিলাম, তো আমি একটু ইসে করেছি, চুলগুলি শুকিয়ে ভালো করে আঁচড়িয়ে নিয়ে, কিন্তু তখন চুলগুলিকে আমি স্ট্রেট করেছি। আমি শ্যাম্পু করে একটু স্ট্রেট করে নিই, কেন নাকি আমার ভালো লাগে স্ট্রেট চুল, তাই এসে স্ট্রেট করেছি। এই যে দেখো বন্ধুরা, রাত্রের বেজে গেছে 8টা আর আমার মেয়ে দেখো কীভাবে ঘুমাচ্ছে। এই দেখো দেখো কীভাবে ঘুমাচ্ছে, আজকে রাত্রে তো আমাকে শেষ করবে, একটুও ঘুমাবে না ও, এখানে যা ঘুম দিতেছে। তো বন্ধুরা, মামাম তো ঘুমিয়ে পড়েছে, তাও আমি ভাবলাম একটু দোকানে যাই, আর আমার হাজব্যান্ড বলেছিল দোকানে একটা জিনিস এসেছে নতুন, তো ওটা আমাকে দিবে বলেছিল, তো ওটা আমি এনেছি। দেখো কি জিনিসটা, খুব বেশি টেস্টি একটা জিনিস, আমার খুব ফেভারিট হয়ে গিয়েছে এই জিনিসটা। আর হচ্ছে এইটা ওই জিনিসটা, একটা খাবার কুরকুরি, কুরকুরির মতো। আর এই যে দেখতে পাচ্ছো, এটার নাম হচ্ছে চাট ফিলস, খুব বেশি টেস্টি, একদমই নতুন এসেছে। আর এটাকে খেতে খুব বেশি মজার, কেন না কি এটার ভিতরে আছে তেঁতুল। তেঁতুল আমার ফেভারিট, মানে টক তো আমার একদমই ফেভারিট, আর এটার ভিতরে আছে তেঁতুল। আর এটা বলতে বলতে আমার মুখে জল এসে গেছে, কেন না কি খুব বেশি টেস্টি এটা। তোমরা তো প্লিজ একবার ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন, খুব বেশি টেস্টি, তো আমার তো অনেক ভালো লেগেছে। আর এটাতে 10 টাকার মধ্যে অনেক বেশি কম রয়েছে খাবারগুলো, একটু বেশি করে দিলে ভালোই হতো, খুব বেশি কম। সো এটার টেস্টটা দারুণ ছিল, এই যে দেখতে পাচ্ছ এটার ভিতরে ফিল করা আছে আর তেঁতুল। সো এটা আমার এখন ফেভারিট হয়ে গেছে, আর এটাকে আমি রোজ এনে খাবো। সো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। সো থ্যাংকস ফর ওয়াচিং, ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, বাই বাই।